আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে যে আমরা বড় বড় শীট নিয়ে যখন এক্সেলে কাজ করি তখন বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন আমরা হয়ে থাকি এবং সেই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেলে চলে যাই। দর্শক, আমি মাইক্রোসফট এক্সেলে চলে এসেছি। আমি যে মাইক্রোসফট এক্সেলের শীটটি ওপেন করেছি সেই শীটটি একটি বড় মেডিসিন লিস্টের শীট। এখানে মূলত একটা হসপিটাল বা নার্সিং হোম এর প্রতিদিনের কতটুকু মেডিসিন ইন হয় এবং আউট হয় সেটার একটা হিসাব রয়েছে। তো এটা ডেইলি ইনভেন্টরির কাজ। এখন এই যে মেডিসিন লিস্টটা করা আছে এই মেডিসিন লিস্টার মধ্যে প্রথমত যেভাবে নামগুলো ইনপুট করা হয়েছে সেটা কিন্তু সিরিয়াল ওয়াইজ করা হয় নাই। যদি এই মেডিসিন লিস্টটা এ টু জেড সিরিয়ালে করা হতো তাহলে আমাদের যে মেডিসিন এক্সপার্ট রয়েছে কিংবা ফার্মাসির এক্সপার্ট রয়েছে তারা তাদের উইকলি এবং মান্থলি হিসাব করতে খুব সুবিধা হতো। এখন বিষয়টা হচ্ছে যেহেতু এখানে এ টু জেড সিরিয়ালে করা হয়নি, যেভাবে মেডিসিনের লিস্ট পাওয়া গেছে সেভাবে ইনপুট করা হয়েছে, এখন এইটাকে আমরা কিভাবে এ টু জেড সিরিয়ালে নিয়ে আসব এটা হচ্ছে একটা মূল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন এই এ টু জেড সিরিয়ালে নিয়ে আসবো তখন আমাদের এই যে বাম পাশে যে সিরিয়াল নাম্বারটা আছে সেই সিরিয়াল নাম্বারটা ঠিক থাকবে কিনা, এই দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথমত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই এ টু জেড সিরিয়ালটা করতে পারি। এটা অনেকে অনেকভাবে করে থাকেন, অনেকে এই যে টোটাল কলামটা সিলেক্ট করে তারপরে ডেটা মেনুতে গিয়ে এখান থেকে এই যে শর্ট অপশন ঠিক আছে সেখান থেকে পড়ে, এভাবে করলেও হবে। কিন্তু আমার যেহেতু এই ডাটাটার মধ্যে এখানে ফিল্টার করা আছে সুতরাং আমাকে কিন্তু এই ডাটার মধ্যে গিয়ে তারপরে এখানে এই শর্ট থেকে করা দরকার নেই। যেহেতু আমার এই উপরে এই ক্যাটাগরিজগুলোর মধ্যে ফিল্টার করা আছে সুতরাং আমরা কি করব, এই মেডিসিন যে নেমটা আছে সেখানে এই ফিল্টারে ক্লিক করে আমরা এখান থেকে শুধুমাত্র এই শর্ট এ টু জেড এইটাতে যদি ক্লিক করি তাহলেই কিন্তু এই নিচের যে ডাটাটা আছে সেটা পরিবর্তন হবে। এখন প্রশ্ন হতে পারে যে আমার এই যখন মেডিসিন লিস্টের ডাটাটা যখন এ টু জেড সিরিয়ালে আসবে তখন এই দিকের যে তথ্যগুলো রয়েছে বা সংখ্যাগুলো রয়েছে সেটা কি এই মেডিসিন লিস্টের সাথে চেঞ্জ হবে কি না, এক্ষেত্রে আমরা একটা পরীক্ষা করতে পারি। যেহেতু আমরা এ টু জেড সিরিয়াল করতে যাচ্ছি সুতরাং এটা যেহেতু উপরের দিকেই থাকবে প্রথম দিকে, সুতরাং আমরা এই যে আফরিন নাজাল ড্রপ যেটা আছে এটা আমরা দেখি 14 নম্বর। এই 14 নম্বর আফরিন নাজাল ড্রপ এখানে ওপেনিং ব্যালেন্স কত ছিল 24। তো আমরা এখানে ফিল্টার করার পরে দেখব যে এই আফরিন নাজাল ড্রপটা 24 পিস ওপেনিং ব্যালেন্স আছে কি না। সুতরাং আমরা কি করব, প্রথম দিকে এই যে ফিল্টার অপশনটি রয়েছে সেখানে ফিল্টারে ক্লিক করে আমরা এখান থেকে শর্ট এ টু জেড করে দিলাম। ওকে, এ টু জেড করে দেওয়ায় কি হয়েছে দেখেন, আমার এখানে যতগুলো মেডিসিন ছিল সবগুলো কিন্তু এ টু জেড সিরিয়ালে চলে আসছে, প্রথমে এ তারপরে বি তারপরে সি এভাবে চলে আসছে। এটা কিন্তু আমরা জাস্ট 1 সেকেন্ডের মধ্যে করতে পারি। এখন আমরা কি দেখবো যে আফরিন নাজাল ড্রপ সেটা ছিল 14 নম্বর, এই যে দেখেন এখন সেটা চলে আসছে 26 নম্বর রোয়ের মধ্যে এবং সেটা কিন্তু 24টাই আছে। তো আমাদের কিন্তু ডাটায় কোনো পরিবর্তন আসেনি। এখন আমাদের যে সমস্যাটা হলো সেটা হচ্ছে যে আমাদের এইখানে যে সিরিয়াল নাম্বারটা আছে সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্রথমে চলে আসছে 319 এবং এরপরে আসছে 79, এই যে সিরিয়াল নাম্বারটা পরিবর্তন হয়েছে। আমরা এই সিরিয়াল নাম্বারটাকে এখন এমনভাবে করব, আমরা এখানে যতই ফিল্টার করি না কেন, যতই রো হাইড করি না কেন, যতই রো প্লাস করি না কেন, সেখানে কিন্তু আমাদের এই সিরিয়াল নাম্বারটা মেনটেন থাকবে। সেটা আমরা কিভাবে করব, আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাই, ব্যাস আমরা কিন্তু আমাদের আগের যে সিরিয়ালটা ছিল সেটাতে চলে আসছি। এখন এইখানে আমাদের সিরিয়াল নাম্বারের আমরা একটা ভিন্ন ফর্মুলা ব্যবহার করেছিলাম, আজকে আমরা একটা নতুন ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, তাহলে আমাদের এই ম্যাজিকটা আমরা দেখতে পাবো। এখানে সিরিয়াল নাম্বারটা আনার জন্য আমরা প্রথমে ইফ ফর্মুলাটাকে কল করব। আমরা ইজ ইকুয়াল সাইনকে কল করলাম, ইজ ইকুয়াল সাইনকে কল করে আমরা এখানে আই এফ ইফ ফর্মুলাকে কল করব। ইফ ফর্মুলাকে কল করার পর ইফ ফর্মুলার আর্গুমেন্টটা কি আসলে লজিক্যাল টেস্ট। এখন লজিক্যাল টেস্ট কি, আমাদের যে এই যে মেডিসিন নেমটা এই মেডিসিন নেম হচ্ছে বি9 যদি ফাঁকা থাকে, এটা আমরা একটু জাস্ট ইজ ব্ল্যাঙ্ক যে ফর্মুলাটা সেই রকম ব্যবহার করব। যদি ফাঁকা থাকে ডাবল কোট মানে হচ্ছে ফাঁকা, যদি ফাঁকা থাকে আমরা কি করব, আমাদের সিরিয়াল নাম্বারটা একটু ফাঁকা রাখবো। যদি ফাঁকা না থাকে ভ্যালু ইফ ফলস কি হবে, যদি ফাঁকা না থাকে তাহলে আমরা এখানে অ্যাগ্রিগেট যে ফর্মুলাটা রয়েছে সেই অ্যাগ্রিগেট ফর্মুলাটাকে কল করব। আমরা এখানে অ্যাগ্রিগেট ফর্মুলাটাকে কল করব। অ্যাগ্রিগেট ফর্মুলাটাকে কল করার পরে আমরা এখান থেকে এই 3 নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কাউন্ট এ, আমরা এই ফর্মুলাটাকে কল করব। ওকে, আমরা এরপরে কমা দিব। কমা দেওয়ার পর আমাদের এখানে আরও অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা কোনটা চুজ করব, আমরা এখান থেকে 7 নম্বরটা চুজ করব। বিকজ হচ্ছে ইগনোর হিডেন রোজ অ্যান্ড ইরোর ভ্যালুস, এখানে কি হবে আমরা যদি কোনো রো এখান থেকে মুছে ফেলি কিংবা হচ্ছে এখান থেকে কোনো রো যদি আমরা হাইড করি
তখন কি হবে, আমাদের সিরিয়াল নাম্বারটা কিন্তু সেই অনুযায়ী হবে, অর্থাৎ ডাইনামিক একটা সিরিয়াল নাম্বার হবে। আমরা কি করবো, এখান থেকে এই সাত নাম্বার যে অপশনটা সেটাতে ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিলাম। এখন আমরা এখানে কমা দিলাম। এখন আমাদের আর্গুমেন্ট হচ্ছে অ্যারে। অ্যারেটা কি, আমাদের এই যে মেডিসিন লিস্ট সেটা কি হবে, বি নাইন, যেটা আমরা এখানে দিয়েছিলাম। আমরা এখানে কি করব, বি নাইন, তারপর এখানে ক্লোন দিয়ে আমরা আবার বি নাইনকে কল করব। বি নাইনকে কল করার পর আমাদের কিন্তু ফর্মুলা কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা আমাদেরকে করতে হবে, এই যে প্রথম বি নাইনটা রয়েছে অ্যারের, সেই বি নাইনটাকে আমরা লক করে দিব। অর্থাৎ বি নাইনের যে কোনো জায়গায় আমরা কার্সর রেখে আমরা যদি কিবোর্ড থেকে এফ ফোর ফাংশন বাটনের এফ ফোর বাটনটি প্রেস করি, তাহলে আমাদের এটা লক হয়েছে, অর্থাৎ একটা ডলার সাইন চলে আসবে। দেখেন, এরপরে আমরা জাস্ট ইন্টার দিয়ে ওকে দিব। এখন আমাদের যেটা হলো এখানে ওয়ান চলে আসছে। এখন আমরা কি করব, এইটাকে সব জায়গায় অ্যাপ্লাই করে দিব। এখানে আমরা কি করব, এই যে আমাদের কার্সরটা প্লাস বাটন যখন হবে, তখন আমরা এখানে ডাবল ক্লিক করলেই আমাদের নিচে যতগুলো সিরিয়াল আছে সবগুলো সিরিয়ালে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হয়ে গেছে, অর্থাৎ অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা আবার কি করি, এই যে মেডিসিন লিস্টটা আছে সেই মেডিসিন লিস্টটাকে আমরা এ টু জেড শর্টে নিয়ে আসলাম। এবার দেখেন, আমরা যখন আমাদের মেডিসিন লিস্টগুলোকে এ টু জেড ফরম্যাটে নিয়ে এসেছি, তখন কিন্তু আমাদের এখানে সিরিয়াল নাম্বারে কোনো পরিবর্তন আসে না। এখন ধরেন আমি এখান থেকে অল্প কয়েকটা বি সিরিয়ালের কয়েকটি মেডিসিনকে আমরা এখানে জাস্ট ফিল্টার করব। তো ফিল্টার করে আমি এখানে জাস্ট ওকে দিলাম। এবার দেখেন, আমার এখানে কিন্তু সিরিয়াল নাম্বারে কোনো পরিবর্তন আসে না। আমার যতগুলো মেডিসিনের মধ্যে ভি আছে সেইগুলো কিন্তু এখানে ফিল্টার হয়ে গেছে, এবং ফিল্টার হলে কি হয়েছে, আমার কিন্তু এখানে সিরিয়াল নাম্বারে কোনো পরিবর্তন আসে না। তো আমরা এইভাবে একটা বড় ইনভেন্টরি লিস্টের মধ্যে কিন্তু আমরা এইভাবে আমাদের সিরিয়াল নাম্বারটাকে ডাইনামিক করতে পারি, এবং এর সাথে সাথে আমাদের যে প্রোডাক্টসের নেমগুলো কিংবা হচ্ছে আমাদের ক্যাটাগরি থাকতে পারে কিংবা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু থাকতে পারে, সেটা কিন্তু আমরা এ টু জেড ফিল্টার অথবা জেড টু এ ফিল্টার বা যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু করে নিতে পারি। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যান। আর আপনি যদি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।